হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ থাকো ও ভালো থাকো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি। আজকের ভিডিও স্টার্টিংটা একটু অন্যরকম হলো, তাই না? একেবারে ঠাকুর পুজো দিয়েই ভিডিও স্টার্টিংটা করছি, তো এক একদিন এক এক রকম করতে একটু ইচ্ছা হয়। আর আমাদের যে সিংহাসনটা না, ওইটা একটু মানে কালো কালো মতন হয়ে গেছে, প্লিজ তোমরা কিছু মনে করো না। অ্যাকচুয়ালি সিংহাসনটা না কেনা হয়েছে, মানে যখন কেনা হয়েছিল নর্মাল তো ছিল, তো সেটাকে না আমার মা আর আমি মিলে রঙ করেছিলাম, সাদা রঙ করেছিলাম, যার ফলে একটু একটু দাগ দাগ মতন হয়ে গেছে। আর এটা অনেক বছরের পুরানো হয়ে গেছে, তো তার জন্য আর কি। তো যাই হোক, ঠাকুরকেই দেখো, সিংহাসন দেখে লাভ নেই। তো সকাল সকাল পুজো করে নিচ্ছি। অ্যাকচুয়ালি হয় কি জানো তো, মাঝে মাঝে না একটু সকাল সকাল স্নান করে নিই, সেই দিন যদি আমি ফাঁকা থাকি তখন আমি পুজোটা করে নিই, আবার যখন মা ফাঁকা থাকে তখন মা করে নেয়, এই আর কি। এক একদিন অনেক ফুল পাই, আবার এক একদিন ফুলই পাই না, এটাই হয়। আর আজকে না ওই যে সাদা ফুলগুলো, ওগুলো মানে তুলে রৌদ্রে রাখা পড়ে গেছিলো, মানে যেখানে রাখা জানালাতে রাখা হয়েছিল ওইখানটাতে রৌদ্র আসে, কেউ সে কথা তো খেয়াল নেই, একদম দেখতেই পাবে তোমরা সাদা ফুলগুলো না কেমন একটা মানে শুকিয়ে শুকিয়ে যাওয়ার মতন হয়ে গেছে, দেখলে মনে হবে কি বাসি হয়ে গেছে। অ্যাকচুয়ালি বাসি না, এগুলো টাটকা ফুলই, তো এই আর কি। আর একটা কথা বলি, জানি না পাপানের গলার আওয়াজ তোমরা পাচ্ছ কি না, আমি কিন্তু রাত্রেবেলা ভয়েস ওভার দিচ্ছি, এখন 12টারও বেশি হয়ে গেছে কিন্তু ও এখনও ঘুমায়নি, কিন্তু কাজটা তো করতেই হবে, সেই জন্য ওকে পাশের ঘরে মায়ের কাছে রেখে এসেছি। তবুও খুব জোরে জোরে চিৎকার করছে, জানি না আমার গলার আওয়াজ মানে ওর গলার আওয়াজ তোমরা কতটুকু পাচ্ছ, আমার গলার আওয়াজ তো পাচ্ছে। তো যাই হোক আর কি, ফুলটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো যেহেতু সাদা ফুলগুলো একটু মানে শুকিয়ে যাওয়ার মতন হয়েছে, ওই জন্য ভালোই লাগছিল না দেখতে। আরে দেখো পাপানের কাণ্ড কারখানা শুধু দেখো। ওটো 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 তোর ফটো তুলছি না আমি, অত এক্সপ্রেশন দিতে হবে না, তোর ফটো আমি তুলছি না। তোমার ফটো তুলছি না, যাও তুমি ওটো। হ্যাঁ হ্যাঁ ওটো 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 মুখে হাত হাসছে। ওটো 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 আর উঠবে না বেটা। তো পুজো করা হয়ে গেছে, আর সোনার কাণ্ড কারখানা তোমাদেরকে দেখিয়ে দিলাম। যা প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে না, 40 ডিগ্রি তাপমাত্রা, সহ্য করা যাচ্ছে না, পাখাটা তো মুঠে মনে হচ্ছে কি চলছেই না, দুবার তিনবার করে স্নান করলেও কোনো কিছু মালুম হচ্ছে না, চুলটাকে তো মাথায় তুলে রেখে দিয়েছি একদম। তো এখানে করছি কি বলতো, রাইশ্রীর একটা জামা সেলাই করছি। তো মাঝে একদিন এসছিলো, তখন ওর জামার আর কি ওই সাইডের সেলাইটা খুলে গেছিলো, তখন জামাটা খুলে রেখে আমার জামা পরে গেছিলো, ওরকমই করে। অ্যাকচুয়ালি কী বলতো, দুজনের হাইট একই, তো আমার জামা ওর গায়ে হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো ও আর এটা ওর অভ্যাস, ও এখানে আসলেই না মানে ওরটা খুলে রাখি আমারটা পরে যায়, আমার জামা পরতে ছোটো থেকেই খুব ভালোবাসে, সেটা আমার পুরোনো ছেঁড়া জামাই হোক না কেন বা ছেঁড়া নাইটি হোক না কেন, আমার জিনিস পরতে যে ওর কী ভালো লাগে আমি বুঝে পাই না। তো সেটাই করেছে, নিজের জামাটা খুলে রেখে আমার জামাটা পরে গেছে, তো সেটা জামাটা যেহেতু সেলাই করে গেছে সেটাই সেলাই করছিলাম আর কি। তো তারপরে না সারাদিন আর ভিডিও করা হয়নি, একেবারে সন্ধ্যাবেলা ফিরে এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে একটু মুড়ি নিয়ে নিয়েছি, আর দুটো চারটে বাদাম ছিল সেটা নিয়েছি, বাদাম না সাধারণত খাই না, গ্যাস হয়ে যায়। আর এখানে নিয়েছি এঁচোর তেল, এঁচোর তেল খেতে না দারুণ লাগে জানো তো, বেশি একটু টকটক হয়, মুড়ি দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর এটা না আমাদের বাড়ির মানে আর কি ফেমাস একটা রেসিপি, অনেকেই মানে আমাদের বাড়ির সবাই প্রায় বলতে গেলে ভালোবাসে, আমার ননদও খুব ভালোবাসে। তো যাই হোক, সেখানে সেই জন্যই একটু এঁচোর তেল নিয়ে নিয়েছি, আর এবছর বেশি করেনি মা, অন্যান্য বছর অনেকটা করে, আর এবছর না তেমন এঁচোর পাইনি, একটা কিনে এনেছিল সেটাও পচে গেছিলো, তা একটা হচ্ছে কাকু দিয়েছিল সেটা না খানিকটা পোকা লাগাছিলো, অল্প একটুখানি হয়েছে, তার মধ্যে আবার একটুখানি তরকারিও খাওয়া হয়েছে, এই আর কি। এই সামান্য একটু করা হয়েছে, বছরকার দিনে একটু এক দুদিন একটু খেতে ভালো লাগে, তার জন্য সেই জন্য আর কাউকে না দিতে পারিনি, নাহলে মা প্রত্যেক বছর অনেকটা করে বানায় আর অনেকটা করে খায়। আর এঁচোর তেল জানো তো আমার সেজো কাকু খুব ভালোবাসতেন, তো
কী আর করবো সে কথা মনে করে লাভ নেই, কারণ আমার সেজে কাকু তো আর নেই। সেই জন্য তো যাই একবার রাত্রে ফিরে আসছি। ওখানে যাস না দিকা, একটু হাই করো, হাই হাই করো, হাই এদিক ফিরে হাই করো, এদিকে আমি ভিডিও করছি, শিখে গেছো, একটু হাই করো, হাই হাই এদিকে ফিরে বলো, একটু হাই মুখে বলো, মুখে বলো, মুখে বলো হাই। হ্যাঁ বাটিকে ডাকো, তুমি যেন যেও না কষ্ট করে ওর কাছে। হ্যাঁ 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 বাটিকে ডেকে নিয়ে আসো, তুমি যাবে না যেন কষ্ট করে বাটির কাছে। বাটিকে ডেকে নিয়ে আসো। এরে বাবা রে, ক্যামেরা অন করলো, ওরম করতে হয়? একটু হাই করে দাও, হাই হাই করো, হাই হাই বলো। এবার হাই বলো, হ্যাঁ কাছে এসে হাই বলতে হবে। আচ্ছা হাই বলো, দাঁড়ো দাঁড়ো করো, দাঁড়ো দাঁড়ো করো, বাহ হ্যাঁ এবার হাই করো, হাই একটু হাই করো, আগে হাই করলেই ফোন দেবো। এদিকে ফিরে হাম না, বলো হাই। এই যে একটু হাই করো, বলো হাই করো, পাপা একটু হাই করো তো, করবে না তো হাঁটতে হাঁটতে যাবে না? এই যে একটু হাই করো, হাই বাটির মধ্যে হাত ঢুকিয়ে এভাবে গেলে পড়ে যাবি না তুই? এইদিকে ফিরে হাই কর, ওই দিক ফিরে হাই করলে দেখো, দেখতে পাবে। এবার হাই করো, করবে না, করবে না, করবে না, কেন একটু হাই করো প্লিজ। এসো আমার কাছে, 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 এসো এসো, দাঁড়াও দাঁড়াও, ছেড়ে দাও, আহ আরে পড়ে গেল, এসো একটু হাই বলো, হাই হাই করো। তো কত সুন্দরভাবে আমটাকে কেটে নিয়েছি না, খুব ইচ্ছা হতো যখন ভিডিওতে দেখতাম এইভাবে আম কাটতে। তো আমি অত শত ভালো পারি না, কোনো রকম একটু চেষ্টা করেছি, আর আমের সময় একটু আম না খেলে চলে বলো তো, সেই জন্যই একটা পাকা আম নিয়ে নিয়েছি। আর পাকা আম খেতে আমি খুব ভালোবাসি, ইদানিং মানে কয়েকদিন হয়ে গেল ভালোভাবে কিছু খাওয়া হচ্ছে না, অ্যাকচুয়ালি এত প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে কিছু খেতে ইচ্ছে হচ্ছে না, তো ভাবলাম একটু আম কেটে খাই আর কি। এদিকে ফের, এই পাপা এদিকে ফের, আমার দিকে তাকা, এদিক থেকে এদিক থেকে, এই শৌরিক। তো এখন তো রাত হয়ে গেছে, এখানে জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি, আর রাত্রে ডিনার তো দেখিয়ে দিলাম, ওই যে মুড়ি খেয়েছিলাম, আম খেয়েছিলাম, ব্যস হয়ে গেছে, গরমে আর কিছু ভালো লাগলো না। আর সোনার কাণ্ড কারখানা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, ও যে কী করতে থাকে না, একদিক দিয়ে গোছানো হয় আর একদিক দিয়ে নোংরা করে দেয়, যার জন্য না ভালো করে ভিডিওতে দেখাতেও পারি না, লজ্জা লাগে, দেখলে লোকে মনে করবে কি এরা কোনো দিন পরিষ্কারই করে না। তো কী আর করবো, বাচ্চা মানুষ, ওই যে ঝুড়িটার মধ্যে বসেছিলো না, ঢাকনিটাও কিন্তু ফাটিয়ে ফেলেছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিলাম, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।